প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে তুমি বৃষ্টি ভিজোনা ঠান্ডা লেগে যাবে পাগল হলে নাকি আরে আমার কি হবে বন্ধুগণ ভাবছো নাকি তোমাদের রায়াদিকে এই রকম মেসেজ কেউ পাঠালো একেবারেই না কিন্তু তোমাদের রায়াদি তোমাদের সববার উদ্দেশ্যে বলছে এই বৃষ্টিতে কিন্তু একদমই কেউ ভিজো না যাই হোক তোমাদের ভিজতে বারণ করে কিন্তু এই দিকে আমি আমার রান্নাঘরে এন্ট্রি নিয়ে নিয়েছি আর আগের দিন রাতে ভিজিয়ে রাখা ছোলার ডালের পরিচর্যায় কারণ এই ছোলার ডাল আর মোচা দেখে তোমরা এতক্ষণে নিশ্চয়ই গেস করে ফেলতে পেরেছো যে আজকে ছোলার ডাল আর মোচা দিয়ে কোনো একটা প্রিপারেশন হচ্ছে তো কি হচ্ছে সাথে আর কি কি থাকছে আজকের ব্লগটা কতটা ইন্টারেস্টিং হচ্ছে সেটা জানতে হলে কিন্তু অবশ্যই কন্টিনিউ দেখতে হবে আমার ব্লগটাকে তো এই যে দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে আমি এখন মশলা পেস্টিং করছি আর এই দেখো বলতে বলতে কিন্তু আমি এখন যাচ্ছি কোথায় কোথায় দাঁড়াও গিয়ে বলছি কোথায় যাচ্ছি এই যে দেখেই বুঝতে পারছো রেলওয়ে স্টেশনে কিন্তু কেন এসেছি সেটা অবশ্যই বলবো তার আগে চলো আমি ফটাক্সের টিকিটটা কেটে নিই তবে এখনও টিকিট কাউন্টার বন্ধ রয়েছে আর ওইদিকে পেছনে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমি সামনে এসে একটু বোঝার চেষ্টা করছি কি হতে চলেছে টিকিট কাউন্টার বন্ধ তো দেখি কতক্ষণে আমি টিকিট পাই আর এইদিকে আমিও না একটু মনোযোগ সহকারে দেখে নিচ্ছি কোন ট্রেন কত দূর যাচ্ছে কারণ আমি না সত্যি কথা বলছি এই ট্রেনের ব্যাপারে না একদমই অনভিজ্ঞ কারণ আমি ট্রেনে চাপতে প্রচণ্ড অসহ্য হয় আমার শরীর অসুস্থ হয়ে যায় ভয় লাগে আমার একদম ভাল লাগে না ট্রেন বন্ধুগণ ফাইনালি অ্যান্ড ফাইনালি আমি কিন্তু যুদ্ধে জয়লাভ করেছি ভাবছো তো রায়াদি তুমি আর কি যুদ্ধ করবে ওই হাতাখুন্তি নিয়ে একদমই না এইটা প্রায় দু মাস ধরে টিকিট কাটার জন্য প্রস্তুতি পর্ব চলছে মানে টিকিট পাওয়া যাচ্ছিল না রিটার্ন টিকিটও পাওয়া যাচ্ছিল না যাওয়ার টিকিটও পাওয়া যাচ্ছিল না তো অবশেষে আজকে বিশাল বড় অজগরের মতো লাইন অতিক্রম করে আমি কিন্তু আজকে ফাইনালি অ্যান্ড ফাইনালি দুটো টিকিটই একদম কেটে নিয়ে চলে এসেছি মানে আমরা পাঁচজন যাচ্ছি তো কোথায় যাচ্ছি কে যাচ্ছে কেন যাচ্ছি সবটাই থাকবে কিন্তু ব্যাক টু ব্যাক তো তার জন্য কি করতে হবে আমার ব্লগটাকে কন্টিনিউ করতে হবে রায়ার সঙ্গে রায়াস ওয়ার্ল্ড আর দেখেই বুঝতে পারছো আমি কতটা ক্লান্ত বিধ্বস্ত আর আমার ঘরের অবস্থাটা একবার ছুঁই করে দেখিয়ে দিই দেখতে পেলে এগুলো এখন পরিষ্কার করব সমস্ত কিছু গোছ গাছ করব আর তার আগে চলো আমার হেসেলে আজকে কি রান্না হচ্ছে দেখিয়ে দিই তোমাদেরকে তেমন ইন্টারেস্টিং কিছুই না তো নিশ্চয়ই নিয়ে যাবো তার আগে এইগুলো গোছাবো ব্রেকফাস্ট করবো কারণ আমি ব্রেকফাস্ট এখনো করিনি এখন ঘড়িতে বেজে গেছে ওই 1:30টার কাছাকাছি সকালবেলা উঠে না খেয়ে দিয়ে ছুটেছিলাম স্টেশনে কারণ অনলাইন থেকে কাটলে পারে এর আগে একবার অনলাইন থেকে কেটেছিলাম টিকিট তো পরপর টিকিট পড়েনি হ্যাভাজার্ডলি টিকিট পড়েছিল তো পুরো 1000 টাকা নষ্ট হয়েছিল টিকিট ক্যান্সেল করে সেই জন্য এবার কাউন্টারে গিয়ে টিকিট কেটে আনলাম তো অবশ্যই জানাবো কোথায় যাচ্ছি প্যাকিং কি কি করছি তো কি কি করছি না করছি কি শপিং করছি সবটাই থাকছে কিন্তু আমার ব্লগে আর শুধু তোমাদের জন্য এইটুকু বলে দিই যেখানে যাচ্ছি জায়গাটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং তো অবশ্যই দেখতে থাকো সাথে থাকো বন্ধুগণ সেই সকালবেলা মনে আছে যে ছোলার ডালের পরিচর্যা করে গেছিলাম তো এখন এই ছোলার ডালটাকে ভালো করে চাকিতে দিয়ে চাকি পিসিং করে নিচ্ছি যেমনভাবে আমি চাকি পিসিং হচ্ছি কেন হচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ কেন হচ্ছি কারণ সকাল থেকে আমার এখনও পর্যন্ত পেটে দানা পানি কিচ্ছু পড়েনি মাথা দিয়ে এদিকে হুইসেল বেরোচ্ছে তোমাদের রায়াদি তো সেই জন্য ডালটার ওপরে মনের স্বাদ মিটিয়ে এটাকে চাকি পিসিং বানিয়ে দিয়েছি এই দেখো পিঁপড়েগুলোরও অন্তত পেটে কিছু পড়েছে আমার পেটে এখনও কিছু পড়েনি যাই হোক পিঁপড়েরা মনে সুখে এখন লজেন্স খাচ্ছে ওরা খাক কারণ কারোর খাওয়াতে বাধা দেওয়া একদমই উচিত না তো যাই হোক এই যে এখানে দেখো সকাল সকাল বৌদি এই যে প্রসাদ পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে আমাদের এখানে কীর্তন হচ্ছিল তো কীর্তনের প্রসাদ তো অসাধারণ হয়েছে খেতে বলার কিচ্ছু নেই দুর্দান্ত খেতে হয়েছিল আর বৌদি জানে যে আমি এগুলো ভালোবাসি তো বৌদি আর জেঠিমা আমার জন্য দেখো সকাল সকাল পাঠিয়েও দিয়েছে তো এটা দিয়ে আমি প্রথম ব্রেকফাস্টটা স্টার্ট করছি কারণ এইটুকু খেয়ে আমার এখন কিচ্ছু হবে না কারণ আমার পেটে অলরেডি ছুঁচোয় ডন দিচ্ছে আর এই দেখো এইদিকে কিন্তু আমি মোচার ধোকাটাও বানিয়ে নিয়েছি তো বুঝতেই পারলে আজকে মোচা দিয়ে কী রান্না হতে চলেছে মোচার ধোকার ডালনা হবে আর এই ধোকার ডালনাটা কিন্তু অবশ্যই আমার সুশ্রীর হেসেলে দেওয়া রয়েছে মনোযোগ সহকারে দেখে নিও কিন্তু আর হ্যাঁ এখনও পর্যন্ত তোমাদের তো আমার চ্যানেলে ওয়েলকামই জানানো হয়নি সো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রায়া অ্যান্ড চলে এসেছি রায়াস ওয়ার্ল্ডে নতুন একটা ইন্টারেস্টিং ধামাকাদার মজাদার মশলাদার ইয়ামি দুর্দান্ত একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে বকবক করতে তো আজকের ব্লগটা কতটা ভালো লাগলো কতটা খারাপ লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে ফেলো ফটাক্সে আর এই দেখো আমার কিন্তু
তেলে মশলাও পড়ে গেছে, আর মশলাটা দুর্দান্ত কালার এসছে। আমার তো জাস্ট মনটা দিল খুশি হয়ে গেল। তো তোমাদের এরকম কাদের কাদের স্পাইসি রান্না খেতে ভালো লাগে আর কাদের খারাপ লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। তো এখন এইটাকে দই দিয়ে ইয়ামি ইয়ামি করে সাউথ ইন্ডিয়ান স্টাইলে আমি বানিয়ে নিচ্ছি। কারণ কি, সাউথ ইন্ডিয়ান খাওয়া তো আমাকে খেয়ে এখন অভ্যাস করতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় যাচ্ছি, নিশ্চয়ই বলবো সেটা যাওয়ার আগে বলবো, এখন তোমাদের কাছে সেটা সারপ্রাইজ থাক। তো তার জন্য কী করতে হবে, ব্লগগুলোকে একদম কন্টিনিউ দেখতে হবে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি তোমাদের সববার ঘরে পৌঁছে যেতে পারি। আর এই দেখো বাবা এদিকে প্রচুর বাজার নিয়ে চলে এসেছে, কিছু তুলেছি, অর্ধেক বাজার তুলেছি আর অর্ধেকগুলো এখানে ঢেলে রেখেছি। বাবা বললো রাখ, ওগুলো পরে আমি দেখছি। আর এই দেখো এত পরিমাণে আম হয়েছে, সবাইকে বিলাতন করেও আম শেষ হচ্ছে না, তো সেই জন্য এখন ফ্রিজে স্টোর দিয়ে দিয়েছি, আর ঠান্ডা ঠান্ডা আম বেশ জমে যাবে। আর আমিও এখানে কিন্তু সকাল সকাল চিড়ে, আম, দই আর সাথে নিয়ে নিয়েছি রসগোল্লা, এটা দিয়ে আজকে ফলাহার করে নিচ্ছি। মানে এটাকে না ফলাহারও বলা হয়ে থাকে, তো তোমরা এটাকে আর কে কী নামে ডাকো অবশ্যই বলো কিন্তু এই চিড়ে দই আমটাকে, আমার তো এটা খেতে দুর্দান্ত লাগে। আর এই দিকে কিন্তু রান্নাঘরে আরও একটা জিনিস রান্না হচ্ছে, এটা কী বলো তো চাবড়ি, চাবড়ি, এটাকে আমরা চাবড়ি বলি, মানে ওই ছোলার ডাল বা মটরের ডালে চাবড়িটা দিয়ে এই মোচাটাও রান্না হবে। এটা মা করে নিচ্ছে যদিও, তো মা এখন কোর্ট থেকে চলে এসছে আজকে তাড়াতাড়ি, কারণ এখন ঘড়িতে বেজে গেছে ওই আড়াইটার কাছাকাছি, এখনও রান্না খাওয়া কিচ্ছু হয়নি, আজকে আমাদের পুরো রুল ব্রেক হয়ে গেছে। এইদিকে কালকের কিছু ইলিশ মাছ ছিল, তো আমি দু পিস দিয়ে পাতলা করে ঝোল বানাচ্ছি আর বাদ বাকিটুকু দিয়ে ভাপা হচ্ছে। তো ভাপা ঝোল দুটোই আমি খাবো, কিন্তু ওই আমার জন্য দু পিস এক্সট্রা আর কি, ইলিশ মাছ বলে কথা, তো ইলিশ মাছ হলে একটু রসিয়ে কষিয়ে না খেলে যেন আমার মনটা দিল খুশ হয় না। তো এই যে দেখতেই পাচ্ছ, আর আমার এরকম ইলিশ মাছের পাতলা তেল ঝোল কিন্তু দুর্দান্ত লাগে। কাদের কীরকম ইলিশ মাছ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। আর এই দেখো এখন ঘড়িতে বেজে গেছে 4:30, আর আমি একদম ইলিশ মাছ থালায় নিয়ে বসে পড়েছি, তেল থেকে শুরু করে ভাপা অবধি সবটাই রয়েছে আমার পাতে। তো এই যে এখন আমি লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছি, আর আজকে তোমরা কারা কী লাঞ্চ করলে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো, জানো তো যাই বলো না কেন ইলিশ মাছ খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু এই যে কাঁটা কাঁটা কিন্তু আজকেও আমার গলাকে ছাড়েনি, আজকেও গলায় ফুটে গেছিলো। তো যাই হোক এখন সন্ধে বেজে গেছে 7:30 কাছাকাছি, আর আজকে যেহেতু উল্টো রথ তো সেই জন্য এই দেখো এখন আমার বাড়ির সামনে দিয়ে কিন্তু রথ যাচ্ছে, আর দারুণ হয়েছে রথটা, তোমরাও একটু দেখো, দাঁড়ো তোমাদেরও একটু দেখাই রথটা কেমন হয়েছে। পুজো কিন্তু চলে এলো, কারণ রথই কিন্তু জানান দিয়ে গেল পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। আর এই দেখো এইদিকে কিন্তু সন্ধে সন্ধে আমার বৌদি আমার জন্য গরমা গরম জিলাপি আর সাথে নিয়ে এসছে এই বুদ্ধ মূর্তিটা। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বৌদি, আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, আমি এটা দিয়ে অবশ্যই ঘর সাজাবো। আর তোমরা তো বুঝেই গেছো আমি আমার ব্লগের কিন্তু একদম অন্তিম পর্বে চলে এসেছি, তো নিউ ব্লগ নিয়ে যতক্ষণ না আসছি ততক্ষণ এই ব্লগটাকেই তোমরা এনজয় করতে থাকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে ফেলো। বাই, টাটা।